তো উঠেছে ঘুম থেকে, বাপরে সব ইঞ্জেকশন দেওয়া দেখে আমার ভয় লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও এখনো পর্যন্ত ভালো আছি। তো পরে কি হবে জানি না। তো আজকে হচ্ছে কুকুর ওই দেড় মাসের যে ভ্যাকসিন, ভ্যাকসিন বলে তো ওটা, বলো তো, ওই ভ্যাকসিন ওইটা আছে, মানে তিনটে ইঞ্জেকশন দেবে আর পোলিও খাওয়াই হয়তো, আমি সঠিকটা জানি না। ওখানে যাচ্ছি, মানে আমাদের এখানে যে হেলথের যে মানে হেলথ কেয়ার আছে ওখানে যাচ্ছি। তো ফোন করেছিলাম, অনেকক্ষণ আগেই যেতে বলেছে, তো লেট হয়ে গেল। ওকে ওই তেল মাখিয়ে রেখেছিলাম, স্নান করালাম, খাওয়ালাম, এই ড্রেস পরালাম, ও ঘুমিয়ে গেছে। তো চার ছেলেও ঘুমিয়েই যেন থাকে, সঞ্জয় ওকে ঘুম পাড়ালো। ঘুমিয়ে থাকলে হয়তো একটু কম কান্না করবে, জানি না কি করবে। আমার তো খুবই ভয় লাগছে, আর আমি এই ইঞ্জেকশন দেওয়াটা দেখতে পারি না একদমই। মানে যখন আমি নিজে নিতাম আমি অন্যদিকে তাকিয়ে থাকতাম। আর মা যাচ্ছে, মা ওকে কোলে নিয়েই হচ্ছে ইঞ্জেকশনটা দেবে, আমি তো দেখতেই পারবো না। তো চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করার। তো চলো যাওয়া যাক। আর টোটোওয়ালাকে ফোন করেছিল, টোটোওয়ালা নেই, তো তোমার দাদাভাই যাবে বাজারে, বাজারের থেকে টোটো পাঠাবে, তারপরে আমি আর মা যাব। ততক্ষণ হাঁটতে থাকবো রাস্তা দিয়ে, যে টোটো আসলে উঠে পড়বো। তো চলো যাওয়া যাক। আমি আর মা হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেরিয়ে গেছে, ছাতা নিয়েছে, কি রোদ। আর ওকে ওই যে একটু ঢেকে নিয়েছি, গরম, তবুও রাস্তা দিয়ে যাচ্ছে, তো ওই জন্য একটু ঢেকে ঢুকে নিয়েছি। হাওয়া বাতাস, ওমা তুলসী পাতা তো নিয়েছি, ওই যে আমাদের এখানে একটা নতুন কল হয়েছে। সব বৌদিগুলো কলে কি করো? তাকাবো না, আমি কিন্তু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কি অবস্থা, কতটা রাস্তা চলে এসেছি, এখনো টোটোর কোনো খোঁজ নেই। এই যে আমরা একদম আমাদের যে মোড়, মোড় বলে পাকা রাস্তার এখানটা চলে এসেছি। তো গরম লাগছে, কিভাবে আসতো ঘরের গতিতে চলে, ধুলো টুলো উড়িয়ে নিয়ে চলে আসছে। তো কই টোটো কই উড়িয়ে বাবারে, দেখো আমাদের, আমরা আবার এখানে এসে টপিস দিয়েছি, টোটোওয়ালার কোনো খোঁজ নেই। এত অস্বস্তি লাগছে এই গরমের মধ্যে, বাজারে গিয়ে একটা টোটোওয়ালা নিয়ে আসলেই পারত। তা না, একজনকে বলেছে, সে কোথায় আছে তার নেই ঠিক। যে হবে আজকে পুকুর, আর একটা মলম নিয়ে রেখে দিয়েছি একজনের কাছ থেকে। হ্যাঁ সঞ্জয় নিয়েছে সকালে, তো দেখি বলেছে যেখানে ইঞ্জেকশন দেবে তার চারদিক দিয়ে লাগিয়ে দিলে নাকি একটু ব্যথা কম হবে, জানি না কি হবে। আর কি আর করার, এগুলো নিতেই হবে, খারাপ তো আর না, তাই না মা? তারপরে দেখো কতক্ষণ দাঁড়ানোর পরে টোটো আসলো, আর এই যে আমি উল্টো দিকেই বসেছি, আর মা ওই যে সোজা ছায় সাইডে বসেছে, সাইড বলছি ভুলভাল বলে ফেলছি। তো বেশি দূর না, আমাদের বাড়ির থেকে 5 মিনিটও লাগে না মনে হয় টোটোতে গেলে। তো এই যে চলেও এসেছি, আর তারপরে যাচ্ছে, আর মা ওকে কোলে নিয়েছিল। আমি আমার মানে অতটা শক্তি নেই, মানে যে আমি ওকে কোলে নিয়ে ইঞ্জেকশনটা ইয়ে করব, আমার বুকে বল নেই। এমনিতে আমারই ভয় লাগে নিজের, আর ওর তো আরও ইয়ে লাগবে। আর এই যে ওয়েট মাপা হচ্ছে এখানে, তো ওয়েটটা মাপবে, তারপরেই আর কি ইয়ে হবে, মানে ইঞ্জেকশন দেবে। আর অনেকজনই ছিল, আমরা ভাবছিলাম হয়তো আমাদের লেট হয়ে গেছে, কিন্তু তারপরে যে দেখছি না অনেকজনই আছে। আর লেট করে গেছি বলে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, নাহলে আরও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। তো তোমরা যদি জিজ্ঞেস করো ওয়েটটা কত, তো ওর ওয়েট হয়েছে 4.5 কেজি মতন হয়েছে, 4.5 কেজি মতন না, 4.5 কেজি হয়েছে। তো মাই কোলে নিয়েছিল আর বলছিলো যে ওর ইঞ্জেকশন দেওয়ার আগে না ওকে ঘুম থেকে ওঠাতে হবে, ওই জন্য ওই যে মা একটু নাচিয়ে নাচিয়ে তুলছে যে যেন ওঠে, জানি না কেন। আর আমরা বাড়ির থেকে ভাবছিলাম যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই ভালো, ইঞ্জেকশন ঘুমের ঘরেই হয়তো দেবে, কিন্তু ওকে ওঠাতেই হবে। আর এই যে একটু মুছে দিচ্ছে মুখটুকগুলো, আর এখানে অনেক বাচ্চাই গিয়েছিলো, তো ওর আগে না আরও অনেককে দিচ্ছিলো, ওই দেখেই আমার হয়ে গেছে কাজ, ভয় পাচ্ছিলাম। তো তিনটে ইঞ্জেকশন দেবে, আবার নাকি 3 মাসে দেবে, তো ভয়ই করছে যে প্রত্যেক মাসে ওই রকম দেবে। এটা পুকুর 2 মাস চলছে, 2 মাস এখনও পূর্ণ হয়নি, তো তোমরা জানোই ও 26 তারিখে হয়েছে, তো 25 তারিখেও 2 মাস হয়ে যাবে। এই দেখো পুকুর উঠে পড়েছে, মা জানি না কীভাবে ওকে নাড়িয়ে নাড়িয়ে তুললো। আর এখানে কী দারুণ হাওয়া হচ্ছিলো, তো বেশ ভালো লাগছিলো, দেখো চুপ করে খেলা করছে, দেখো কেমন করছে ও। তো চলো তোমাদেরকেও একটু দেখাই ওর ইঞ্জেকশন দেওয়াটা আর কান্না করাটা, বেশি কিন্তু কান্না করেনি, গুড বয় একদম। ভিডিও ইউটিউব ভিডিও করে তো ওই যে দিয়ে তারপরে কি হবে।
বাচ্চাদের কি হবে পরে যখন বড় হবে দেখতে পাবো। বাবা গো, তো দেখলেই তো কুকু অল্প একটু কান্না করে থেমে গেল, কিন্তু যখন ওর পায়ে ইঞ্জেকশনটা দিয়েছিল না অনেক কান্না করছিল চিৎকার করে করে, আর ও বেশি কান্না করতে এমনিও পারে না, তোমরা তো দেখলে হট করে থেমে গেল, আর কেমন একটা মানে আদুরে কান্না বলতে পারো ওই রকমই কান্না করে। তো এই যে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে এই যে টোটো আসলো, বাড়িতে চলে যাব, আর বাড়ি যাওয়ার সময় আমি ওকে নিলাম, মানে কান্না করছিল তো আমার ভালো লাগছিল না, তো আমি নিলাম আর মা বাকি জিনিসগুলো নিল। বাড়িতে চলে এসেছি আর দেখলেই তো আর দুই পায়ে দুটো দিয়েছে আর হাতে একটা দিয়েছে, তো বা পায়ের যেটা দিয়েছে ওটা বললো ব্যথা হবে, জ্বর আসবে, ফুলবে, যন্ত্রণা হবে, তো বললো ওখানে হচ্ছে ঠান্ডা জলের মানে ইয়ে করতে, ঠান্ডা জল দিয়ে একটু চেপে চেপে একটু ইয়ে করতে, আর ফ্রিজের জল রেখেছি, জল এমনি তো জানো তো শীতের সময় ফ্রিজে থাকে না, তো রেখেছি, আর এমনি তো আমরা ফ্রিজের জল অতটা খাই না বলে থাকে না। আর ও বাড়ি এসে একটা মলম নিয়ে আসতে তো তোমাদের দাদাভাই তোমাদের সাথেও শেয়ার করবো মলমটা। আর পুকু কিন্তু একটু শক্ত আছে, মানে দেখলাম যেটা মানে খুব যে কান্না করলো সেটা না, কান্না যখন দিল তখন করেছে, সাথে সাথে ও ও এরকম করে করে আবার চুপ হয়ে গেল। দিয়ে এই যে বাড়ি এসে দেখো খাওয়ালাম, ঘুমাচ্ছে, আর একটু খাঁচি হাত দিয়ে এই যে এই হাতটা দিয়ে একটু খাঁচি রক্ত বেরিয়েছে অল্প একটু, যাই হোক আর দুই পায়ে দুটো দিয়ে, তো আসো ঘরে আসো দেখাচ্ছি কোন মলমটা নিয়ে আসছে। সবকিছুর ওষুধ দিয়ে দিয়েছে, জ্বরের ওষুধ দিয়ে দিয়েছে, এমনকি থার্মোমিটারও দিয়ে দিয়েছে একই সাথে, আর হচ্ছে তারপরে জ্বর বেশি কান্না করলেও ওষুধ দিয়েছে। তো ও তো বেশি কান্না করে না, ও বেশি কান্না করতে পারে না, যেদিন একটু বেশি সেদিন স্বর্ণালীরা এসেছিল সারাদিন কান্না করেছে, অল্প অল্প গলা ভেঙে গেছে, ও একটু বেশি কান্না করলে ওর গলা ভেঙে যায় এইরকম। তো চলো, আর এইটা এই যে এই মলমটা, এই মলমটা একজনের কাছ থেকে আমি নিয়েছিলাম, মানে তারও ছেলের হচ্ছে হয়েছিল, ও আমাকে বলেছিল যে এই মলমটা দিদি আগের থেকে নিয়ে রাখবে। উল্টো হয়ে গেছে, সোজা করো, সোজা কি করে করবো, তাহলে হচ্ছে ওই কুকুকে লাগিয়ে দেবে চারপাশ দিয়ে, যেখানে ইঞ্জেকশন দেবে তার চারিদিক দিয়ে একটু ব্যথা কমবে। এটা জেল মলম বলতে, এটা জেল মানে একদম জেলি জেলি মতনই জেল। তো এই যে খাওয়ানোর পরে ঘুমোচ্ছে শুয়ে দেবো, আর এই যে বালিশটা, এই বালিশটা ওর পায়ের নিচে দিয়ে দেবো যাতে পা নাড়াতে না পারে, আর ও পাটা একটু বেশিই নাড়ায়, দুই পা শুধু এরকম ছটফট করে, খুবই ছটফট করে। তোমরাও একটু প্রে করো যেন জ্বরটা না আসে, জানি না কি হবে, আমি না কান্না করে ফেলি, কিন্তু আমি আজকে অনেক চেপেছিলাম আমি কান্না করবোই না, কারণ আমি ওই আমার যখন ইঞ্জেকশন দেয় সেটাই আমি দেখি না, না দেখলে কি বলতো ওটা ভয় লাগে না, আর ওরটাও আমি দেখিনি, আমি ওই ভিডিও যখন তুলছিলাম আমি তাকাচ্ছে ইরে পুকু কি আমার টমেটো, আমি ওর নতুন নাম দিয়েছি টমেটো, তাই না বাবা। তো আমি অন্য দিকে তাকিয়েছিলাম যখন ভিডিও করছিলাম, তো তখন অল্প একটু তুলে ও এত কান্না করছিল আমি আর ভিডিও তুলতে পারিনি, ওই অবস্থায় ভিডিও করার কোনো তারপর আবার থেমে গেছিল, আবার থেমে গেছিল কান্নাও থেমে গেছিল। এই যে তারপর সাথে সাথে বাড়ি চলে এসে মলম টলম দিয়ে দিয়ে হাসছে, ইঞ্জেকশন কে হাসি হচ্ছে তোমার, ওই দেখো দেখো কি রে, এই বুকু, ওই দেখো বুকু, ওরে টমেটো টমেটো শোনা, এখনো ঘুমোবে আর আমরা খাওয়া দাওয়া করবো, আর থার্মোমিটার দিয়ে মেপে নেবো, এটা 99 টেম্পারেচার বলো, 99.5 লেখা আছে তার উপরে, 99 লিখে দিয়েছে, এই যে প্রয়োজনে জ্বর হলে 8 ফোঁটা 99.5 লেখা আছে, এর উপরে গেলে হচ্ছে খাওয়াতে হবে। তো আমি একটু পরের থেকে এক ঘন্টা পর পরই চেক করবো, আর আমি সাথে সাথে খাইয়ে দেবো যাতে জ্বর টর না আসে, কষ্ট না হয়, কেননা ও কষ্ট সহ্য করতে পারে না, মানে কামতে বেশি পারে না,
কুপাই আর গলা টলা ভেঙে যায়। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার তোমাদেরকে জানাবো যে ও কেমন আছে না আছে, ততক্ষণ তোমরাও একটু প্রে করো ও যেন জ্বরটর না আসে, তাই না কুকু? বলো টাটা।